আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাওয়াফের সময় যদি অজুর প্রয়োজন হয়, অর্থাৎ তাওয়াফ চলাকালীন যদি আপনার দুই চক্কর দেওয়ার পরে বা তিন চক্কর দেওয়ার পরে অজু প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনার করণীয় কী? এখানে মাসালা জেনে রাখুন, তাওয়াফের এক নম্বর চক্কর থেকে শুরু করে চার নম্বর চক্কর পর্যন্ত ফরজ। আবার লক্ষ্য করুন, তাওয়াফের এক থেকে চার নম্বর চক্কর পর্যন্ত ফরজ। এর মধ্যে যদি আপনার অজুর প্রয়োজন হয়, তাহলে ধরুন আপনি তিন নম্বর চক্কর দেওয়ার পরে আপনার অজু নষ্ট হয়ে গেল, সেক্ষেত্রে যদি আপনি মাতাফের বাইরে গিয়ে অজু করে আসেন, তাহলে আপনাকে আবারও প্রথম থেকে শুরু করতে হবে। অর্থাৎ দুইটি হোক, তিনটি হোক বা সাড়ে তিনটি হোক, যদি চক্কর আপনার সম্পন্ন হয়ে থাকে, অর্থাৎ হয়তো আর কয়েক কদম গেলে চার চক্কর পূর্ণ হয়ে যেত, সেক্ষেত্রেও যদি আপনার অজুর দরকার হয়, সেক্ষেত্রে আপনাকে ফিরে এসে পুরো একের থেকে আবার আপনাকে তাওয়াফ শুরু করতে হবে। আর যদি পাঁচ নম্বর বা ছয় নম্বর বা সাত নম্বরের সময় অজু গিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি বাইরে থেকে অজু করে এসে আবার আপনি যেই চক্কর থেকে অজু নষ্ট হয়েছে সেই চক্কর থেকে শুরু করবেন। অর্থাৎ পাঁচ নম্বর চক্করের সময় যদি অজু নষ্ট হয়ে থাকে, তাহলে আপনি সেই সময়ে আপনি অজু করে এসে সেই নম্বর থেকে শুরু করবেন। অর্থাৎ আমি আবারও বলছি, এক থেকে চার নম্বর চক্করের মধ্যে যদি আপনার অজুর প্রয়োজন হয়, তাহলে আপনি এসে আবার শূন্য থেকে অর্থাৎ জিরো থেকে শুরু করবেন। আর যদি চারটি চক্কর দেওয়া হয়ে যায়, কারণ প্রথম চারটি চক্কর হলো ফরজ, শেষের তিনটি চক্কর হলো ওয়াজিব, চার চক্কর দেওয়ার পরে যদি পাঁচ নম্বর বা ছয় নম্বর বা সাত নম্বরের সময় আপনার অজু দরকার হয়, তাহলে ধরুন আপনি সাত নম্বর চক্কর দিচ্ছেন, সেই সময় অজু নষ্ট হয়ে থাকে, তাহলে ফিরে এসে আপনি শুধু আবার সাত নম্বর চক্কর থেকেই বাকি চক্করটি দিয়ে তাওয়াফ সম্পন্ন করবেন। এখন অজু করতে হলে কোথায় যাবেন? যদি শুধু আপনার অজুর প্রয়োজন হয়, তাহলে আপনি এই যে কিং ফাহাদ গেট দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করছি, কিং ফাহাদ গেট, এই যে কিং ফাহাদ গেট, এই কিং ফাহাদ গেটের এই ফ্লোরেই, অর্থাৎ এই মাতাফ থেকেই আপনি যদি নিচের দিকে চলে যান, অর্থাৎ কাবাকে সামনে রেখে যদি আপনি পিছনে চলে আসেন, কিং ফাহাদ গেটের ডানেই ভেতরে অজুর ব্যবস্থা করা হয়েছে। শুধু অজু এখানে শুধু অজু করতে পারবেন, ডান দিকে মহিলাগণ, ডান দিকে পুরুষগণ এবং বামে মহিলাগণ। এটি আপনারা আবার খেয়াল করবেন, এখানে চত্বরে বিভিন্ন গেটের নামগুলির সাইনবোর্ড রয়েছে, অর্থাৎ কিং ফাহাদ গেট, কিং আব্দুল আজিজ গেট। তেমনি এই কিং ফাহাদ গেটের বরাবর এসে আপনি ভিতরে যে এসকেলেটর আছে, এই এসকেলেটরের বামে আপনি অজুর করতে পারবেন। আর যদি আপনার ওয়াশরুমে যাওয়ার, টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়, তাহলে এই মসজিদুল হারামের বাইরে গিয়ে আপনাকে কাজ সারতে হবে। অর্থাৎ মসজিদুল হারামের বাইরে বিভিন্ন দিকে আপনার আন্ডারগ্রাউন্ডে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে, আপনি সেদিকে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত মহিলাগণ এখানে নামাজে দাঁড়িয়েছিলেন, মহিলাগণ পিছনে দাঁড়িয়ে থাকেন আলাদা, কারণ এখানে মহিলা পুরুষ একসাথে পড়ার বিধান নেই, কোনো জায়গায় নেই। আর আরেকটি প্রশ্ন অনেকে করে থাকেন যে এরকম যদি ছোট বাচ্চা আপনারা সাথে আনেন, যে বাচ্চা হয়তো মা ছাড়া থাকতে পারবে না, এই বাচ্চা সে তার মায়ের সাথে সম্ভবত নামাজ আদায় করছে, কারণ হয়তো বাবার সাথে থাকতে চায় না, তো এই ক্ষেত্রে আপনারা এরকম ছোট বাচ্চাকে আপনারা এই মায়ের সাথে অর্থাৎ মহিলাদের স্থানে আপনারা নিয়ে যেতে পারবেন। এখন যে অজুখানাটি দেখতে পাচ্ছেন, এটি মহিলাদের জন্য, এবং আমার হাতের এই বামে রয়েছে পুরুষদের জন্য, অর্থাৎ এখানে এসে আপনারা এই অজু করতে পারবেন সংক্ষিপ্তভাবে। এখন আমি আপনাদেরকে বাহিরে নিয়ে যাচ্ছি, বাহিরের কোথায় আপনি টয়লেটে বা অজুখানায় যাবেন। এখন আমি ভিতরের অজুখানাটি দেখালাম, এখন যদি আপনাদের কোনো কারণে টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা এখানে বাইরে এসে দেখবেন এই মক্কা টাওয়ারের সামনে একটি আছে 8 8WC,
এটি পুরুষদের জন্য টয়লেট, আর মহিলাদের জন্যই এই পাশেই যেটি জমজম বা ক্লক টাওয়ারের সামনেই রয়েছে সেটি হলো 4WC। এই যে আমি জুম করছি, এই যে 4WC, এটাই হলো মহিলাদের জন্য, এটা হলো মহিলাদের জন্য ওয়াশরুম। এখানে এসে আপনারা বেসমেন্টে চলে যাবেন, বেসমেন্টে গিয়ে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারবেন। এটি হলো একদিকে, এটি আমি দেখালাম কিং আব্দুল আজিজ 1 নম্বর গেট দিয়ে যদি বের হন তাহলে আপনি 4 নম্বর WC অর্থাৎ 4 নম্বর টয়লেট যেটি এটি দেখতে পাবেন। এখানে ভিতরে টয়লেটের পাশাপাশি অযুখানা রয়েছে। আর যদি আপনি 88 নম্বর গেট বা 85 নম্বর গেট দিয়ে আসেন তাহলে এই পুরুষদের টয়লেট এবং অযুখানা দেখতে পারবেন। তো চলুন আমরা এর ভিতরের পরিবেশটা একটু দেখে আসি। খুব সুন্দর চমৎকার করে সব রয়েছে, তবে চেষ্টা করবেন নামাজের অনেক আগে যেতে। নামাজের আগ মুহূর্তে যদি আপনি এই ওয়াশরুমে টয়লেটে যেতে চান তাহলে কিন্তু প্রচণ্ড ভিড় দেখবেন। এই যে আমি এখন প্রথম বেসমেন্টে নামছি, এখানে খাওয়ার পানির ব্যবস্থাও রয়েছে। সামনে প্রচুর সারি সারি ওয়াশরুম। হাই কমোড ইউজ করতে চান দেখবেন বেশিরভাগই লো কমোড, হাই কমোড থাকবে একটি দুটি। আর তার পাশে এখানে রয়েছে অযুখানা, বেশ সুন্দর অযুখানা। এরকম চতুর্দিকেই বিভিন্ন বেসমেন্টে টয়লেট রয়েছে। আর যদি আপনি মারওয়া পাহাড় দিয়ে বের হন তাহলে পাবেন যে আবু জেহেলের হাম্মামখানা বলা হয় সেই হাম্মামখানা। এখানে প্রচুর টয়লেট রয়েছে, শত শত টয়লেট এর ভিতরে রয়েছে এবং সার্বক্ষণিক এখানে ক্লিন করা হচ্ছে, কোনো নোংরা পরিবেশ নেই। বরং আপনার হোটেলের চেয়ে এখানে পরিবেশ বেশ সুন্দর। এখানে সিঁড়িও রয়েছে অথবা আপনি এসকেলেটার দিয়েও যেতে পারেন। টয়লেটের অবস্থানটি আমি আবারও বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা হলো মক্কা টাওয়ার বা হিল্টন হোটেল, বর্তমানে হিল্টন নয়, এটাকে মিলেনিয়াম হোটেল বলা হয়। এই মক্কা টাওয়ারের সামনে যদি আপনি আসেন এখানে একটি টয়লেট পাবেন, আরও টয়লেট পাবেন। আপনি যদি বাবুল ওমরা দিয়ে বের হন সেদিকেও টয়লেট পাবেন, মারওয়া পাহাড় দিয়ে যদি বের হন সেদিকেও টয়লেট পাবেন, আর যদি কিং আব্দুল আজিজ 1 নম্বর গেট দিয়ে বের হন তাহলে এই 4WC এবং তার ওই পাশে রয়েছে 3WC, ওটিও পুরুষদের জন্য টয়লেট করা হয়েছে। মাকারিম মক্কা মুকাররমা।